আসসালামু আলাইকুম। বিসিএস প্রিলিমিনারি 13তম মডেল টেস্টে আছেন স্বপ্নের স্কুলের সাথে। ভারতীয় উপমহাদেশে বর্ণ প্রথার প্রবর্তন করেন কারা? বর্ণ প্রথার প্রবর্তন করেন সেনরা। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন কে? তিনি হচ্ছেন ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এর রচয়িতা মাহবুব আলম চৌধুরী। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? 10ই এপ্রিল 1971 সালে। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? দুইজন মহিলাকে। বাংলাদেশের জাতীয় দিবস কবে? 26শে মার্চ। সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? উন্নত জাতের গমের নাম। বাংলাদেশে মিঠা পানির প্রধান উৎস কোনটি? মিঠা পানির প্রধান উৎস হচ্ছে ভূগর্ভস্থ পানি। চন্দ্রগোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি? প্রধান কাঁচামাল হচ্ছে বাঁশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে ইউনেস্কো কোন তারিখে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি প্রদান করে? 30শে অক্টোবর। বাংলাদেশের কোন উপজাতি মুসলমান? পাঙ্গন উপজাতি মুসলমান। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র কোনটি? ওরা 11 জন। ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেছিলেন শায়েস্তা খান। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? ভ্যাট বা মূল্য সংযোজন কর থেকে। বাংলাদেশে কবে থেকে বয়স্ক ভাতা চালু হয়? বয়স্ক ভাতা চালু হয় 1998 সাল থেকে। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নিচের কোনটি? মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র গেরিলা। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়? চট্টগ্রামে। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? এই 4টি অপশনের মধ্যে হার্ডিন্স ব্রিজ। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? গণপরিষদে সর্বপ্রথম উত্থাপিত হয় 12ই অক্টোবর 1972 সালে। বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন কোন তারিখে অনুষ্ঠিত হয়? 10ই এপ্রিল 1972 সালে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিষয়াদি সংবিধানের কোন ভাগে সন্নিবেশিত হয়েছে? নবম ভাগে। বাংলাদেশের মানুষের খাদ্যে প্রাণীজ আমিষের কত অংশ মাছ থেকে যোগান আসে? মাছ থেকে আসে 60%। প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে বিকল্প সরকার বলা হয় বিরোধী দলকে? বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? 2015 সালের 1লা জুলাই। বার্ডি ও বগি এই শব্দ দুইটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? এই শব্দ দুটি গলফের সাথে যুক্ত। মুক্তিযুদ্ধের কোন সেক্টরটি ছিল ব্যতিক্রমধর্মী? 10নম্বর সেক্টরটি ছিল ব্যতিক্রমধর্মী, যেখানে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলেন না।
বাংলাদেশ কোন সাল থেকে শান্তি রক্ষা বাহিনীতে কাজ করে আসছে? বাংলাদেশ 1988 সাল থেকে শান্তি রক্ষা বাহিনীতে কাজ করে আসছে। বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন? নওয়াব আব্দুল লতিফ। বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস কি? বিদ্যুৎ শক্তির উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস, খনিজ তৈল, পাহাড়ি নদী। এখানে উপরের সবগুলোই সঠিক হবে। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? এ এইচ এম কামরুজ্জামান। পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কোন ভাষায় কথা বলে? মান্দারিন বা চীনা ভাষায় কথা বলে। বৌদ্ধ ভারতের অক্সফোর্ড নামে খ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়। রিকনসিলিয়েশন, ইসলাম, ডেমোক্রেসি অ্যান্ড দ্য ওয়েস্ট এই গ্রন্থটি কে রচনা করেছেন? এই গ্রন্থটি রচনা করেছেন ফেনুজির ভুট্টো। অলিম্পিকের ইতিহাসে ব্যক্তিগত ইভেন্টে সর্বোচ্চ সংখ্যক পদক জয়ী কে? সর্বোচ্চ সংখ্যক পদক জয়ী হচ্ছেন মাইকেল ফিলিপস। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? এই চারটি অপশন থেকে কম্বোডিয়া দাবিদার নয়। অন্যদিকে মালয়েশিয়া, ভিয়েতনাম এবং ফিলিপাইন দক্ষিণ চীন সাগরকে নিজেদের দাবি করে আসছে। ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেছিলেন কে? রাজস্ব বোর্ড স্থাপন করেছিলেন ওয়ারেন হেস্টিংস। কোন দেশটি আফ্রিকা মহাদেশের অন্তর্গত নয়? আফ্রিকা মহাদেশের অন্তর্গত নয়। এই প্রশ্নটি রেখে গেলাম আপনাদের জন্য, অবশ্যই পার্টিসিপেট করবেন কমেন্টে। ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের আওতাভুক্ত ছিল? ভারতের উত্তরপ্রদেশের আওতাভুক্ত ছিল। বিশ্বব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 25 জুন 1946 সালে। কোন মহান দার্শনিক লাইসিয়াম নামে একটি শিক্ষা কেন্দ্র স্থাপন করেছিলেন? অ্যারিস্টটল। বিশ্বব্যাংকের প্রতিষ্ঠা নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ফেয়ারফ্যাক্স কি? ফেয়ারফ্যাক্স হচ্ছে একটি আর্থিক গোয়েন্দা সংস্থা। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় কোন সালে? এটি প্রতিষ্ঠিত হয় 1960 সালে। যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি বর্তমানে স্বাধীনতা চায়? স্বাধীনতা চায় ক্যালিফোর্নিয়া। কর্কট ক্রান্তি রেখা, এটি মূলত বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে। চীন নিচের কোন আফ্রিকার দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে? জিবুতিতে। ক্রিপ্টোকারেন্সির স্বীকৃতি প্রদানকারী পৃথিবীর প্রথম দেশ কোনটি? প্রথম দেশ হচ্ছে এল সালভাদর, যারা ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল কারেন্সিকে স্বীকৃতি প্রদান করেছে। আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মধ্যে বা পক্ষে স্বাক্ষর করেছিলেন কে কে? স্বাক্ষর করেছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং উইনস্টন চার্চিল। কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত, অট্টালিকাটির নাম হচ্ছে মালবোরো হাউস। কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 30 ইয়ার্স ওয়ার বা 30 বছরের যুদ্ধের সমাপ্তি ঘটেছিল?
ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি, যেটি 1648 সালে হয়েছিল, তার মাধ্যমেই মূলত ইউরোপের 30 বছরের যুদ্ধের সমাপ্তি ঘটে। ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে? ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের মধ্যে সীমানা নির্ধারণকারী। ধন্যবাদ স্বপ্নের স্কুলে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।